নমস্কার বন্ধুরা আরও একবার বঙ্গিউনে সকলকে স্বাগত বন্ধুরা আপার প্রাইমারি কেসটিকে লিস্টেড করা হয়েছিল এক তারিখের জন্য অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে আপার প্রাইমারি কেসের একটি হেয়ারিং ছিল তা সত্ত্বেও কিন্তু হেয়ারিং হয়নি কারণ এক তারিখ এবং দু তারিখে কোর্ট বন্ধ ছিল এবং কেন বন্ধ ছিল তার কারণ কিন্তু আমরা অনেকেই জেনে গেছি তো তার আপডেট আমি আগিয়ে দিয়েছি তো এরপর অনেকের মনেই প্রশ্ন যে আপার প্রাইমারি কেসটিকে এরপর কবে লিস্টেড করা হবে এবং তার কবে হেয়ারিং হবে তো ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এক তারিখ এবং দু তারিখে যেসব কেসগুলিকে লিস্টেড করা হয়েছিল সেই কেসগুলির হেয়ারিং হবে তিন তারিখ এবং চার তারিখে অর্থাৎ যেই বেঞ্চে ছিল সেখানেই সেইগুলি থাকছে এবং তার একটি হেয়ারিং হবে তিন তারিখ এবং চার তারিখ অর্থাৎ আপার প্রাইমারি কেসটিকে যে লিস্টেড করা হয়েছিল সেই কেসটিরও কিন্তু হেয়ারিং হবে এই তিন তারিখ এবং চার তারিখে এই সেপ্টেম্বর মাসে যদি আপার প্রাইমেরি কেসের হিয়ারিং না হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কারণ অক্টোবরের পর থেকে একাধিক ছুটি আছে যেখানে কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে ফলে এই বছর আর কিন্তু সম্ভব হবে না তাই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু সমস্ত মিটিয়ে নিতে হবে